নিজেদের জমির খাজনা নিজেই আপনি বাড়িতে বসে দিয়ে দিন। কিভাবে দেবেন তার পুরো প্রক্রিয়াটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটি হলো বাংলার ভূমি ওয়েবসাইটের হোম পেজ। এই উপরে দেখুন সাইন ইন রয়েছে, সাইন আপ রয়েছে। আপনার যদি সাইন ইন আগের থেকে করা থাকে, অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড ও আইডি যদি থাকে, তাহলে আর চিন্তা নেই, নতুবা আপনাকে সাইন আপ করতে হবে। এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি প্রয়োজন এবং একটি জিমেল আইডি অবশ্যই প্রয়োজন। তাহলে আগে সাইন আপ করে নিন। সাইন আপ আপনি যদি করে নেন, তাহলে আপনি সাইন ইন করে এই বাংলার ভূমি হোম পেজ থেকে আপনি লগ ইন হয়ে যান। প্রথমে আপনি লগ ইন হবেন, তারপরে কী কী করবেন আসুন ধাপে ধাপে তার বর্ণনা করি। অনলাইন সার্ভিস, এই অনলাইন সার্ভিসটি দেখুন একবারে উপরেই আপনি দেখতে পাচ্ছেন। একটু জুম করি তাহলে আপনার কাছে স্পষ্ট হবে। এই দেখুন, এবার এখানে আপনি ক্লিক করলে এর নিচে আপনি আরও কয়েকটি ড্রপ ডাউন পেয়ে যাবেন। সেখান থেকে পাঁচ নম্বরটি সিলেক্ট করুন। আপনার পাঁচ নম্বরে রয়েছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার একটু সময়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন পেজের জায়গাটি খুলে গেল। এবার এখান থেকে আপনার জেলা সিলেক্ট করলেন, তারপরে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনার মৌজা সিলেক্ট করুন। এইভাবে ক্রমান্বয়ে এগিয়ে যান। এবার আপনি নাম, পদবী, ঠিকানা পরপর যে ঘরগুলো রয়েছে সেখানে দিন। কেয়ার অফে বাবা বা স্বামী বা আদার্স যা হবে সেখানে দিলেন, তারপরে অ্যাড্রেস দিলেন। এগুলো ফিল আপ হয়ে গেলে আপনাকে কী করতে হচ্ছে, আপনার মোবাইল নম্বর দিতে হচ্ছে যেখানে আপনার ওটিপি আসবে, এবং আপনার জিমেল আইডি আপনাকে পুট করতে হচ্ছে যেখানে আপনার একটি ওটিপি আসবে। অর্থাৎ দুটো ওটিপি কিন্তু আসছে, একটি আপনার মোবাইল নম্বরে আর একটি আপনার জিমেল নম্বরে। সেই দুটো দেওয়ার পরই আপনি আপনার আধার নম্বর বসাবেন, তারপরে জেন্ডার, তারপরে কাস্ট। এই যে আমার এখানে জিমেলে ওটিপি এসেছিল, আমি সেটি নিয়ে আমি এখানে বসিয়েছিলাম। এইভাবে করলে কিন্তু আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন। চলুন বাংলার ভূমিটা একটু আপনাদের সামনে অন্যভাবে দেখিয়ে দিই আর একবার। গুগলে গিয়ে বাংলার ভূমি সিলেক্ট করলেন, টাইপ করলেন বাংলার ভূমি, বাংলার ভূমি আপনি ক্লিক করে এর হোম পেজে আপনি চলে গেলেন। হোম পেজে চলে যাওয়ার পরে এবার কি করতে হবে, আপনাকে সাইন ইন করতে হবে। আগেই বললাম আপনার সাইন আপ করা না থাকলে সাইন আপ করে নিয়েছেন, সেখান থেকে আপনার লগ ইন পাসওয়ার্ড আইডি আপনি পেয়ে গেছেন। একটুখানি বাফারিং হয়, এই আপনার হোম পেজ চলে এলো। হোম পেজে এসে এবার এই দেখুন, এই যে সাইন ইন, এই সাইন ইনে আপনি ক্লিক করে আপনি কি করেছেন, লগ ইন করেছেন। ঠিক আছে, লগ ইন করে নিই আমি। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, আপনি লগ ইন হয়ে গেছেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিসের এই প্রথম অপশন অনলাইন অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি কি করছেন, ল্যান্ড রেভিনিউ অবলিক খাজরা অ্যাপ্লিকেশন, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করলে আপনার একটু বাফারিং হয়ে আপনার পেজ খুলে গেল। এখানে আপনি কি করবেন, আপনার ডিস্ট্রিক্ট দিলেন, আমি আমার হুগলি দিলাম, আমি আমার ব্লক দিলাম চণ্ডীদড়া 2, আমি আমার মৌজা দিলাম। তাহলে আপনাকে আপনার জেলা, ব্লক আর মৌজা দিতে হলো। অ্যাপ্লিকেশন নম্বর এখানে আপনার কিছু লেখার দরকার নেই, চলে এলেন। এবার আপনি আপনার লগ ইন দিয়ে আপনি ঢুকেছেন, আপনি যদি নিজেরটা দিতে চান তাহলে সেলফ রাখবেন, না হলে আপনি আদার্সে ক্লিক করুন। আমি আদার্সে ক্লিক করলাম, অন্য একজনের, আমার পরিবারের অন্য একজনেরটা আমি দিচ্ছি। এবার কি, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম,
কেয়ার অফ ফাদার হাজবেন্ড যে হবে তার নাম লিখলেন, অ্যাড্রেস দিয়ে দিলেন, এখানে পর পর অ্যাড্রেস গুলো দিয়ে যাবেন। তারপরে আপনার মোবাইল নম্বর দেবেন, মোবাইল নম্বর দিলে মোবাইল নম্বরে আপনার ওটিপি আসবে, ইমেল আইডি দেবেন, ইমেল আইডি দিয়ে দিলে আপনার ওটিপি আসবে, আপনার আধার নম্বর দিয়ে দিন। তারপরে এখানে জেন্ডার দিন, জেন্ডার সিলেক্ট করলেন, যার আপনি খাজনে দিচ্ছেন তার জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে কাস্ট সিলেক্ট করবেন, করে এবার এখানে রেভিনিউ ডিপোজিশন, ইজ দেয়ার এনি খাতিয়ান অফ দ্য অ্যাপ্লিকান্ট ইন দিস মৌজা, যখনই আপনি এখানে আপনার খাতিয়ান নম্বর দেবেন তখনই দেখবেন অটোমেটিক আপনার যে বর্ণনা ওই মৌজা অনুযায়ী ওই খাতিয়ান নম্বর ধরে দিয়ে দেবে। এখানে আপনি সেল্ফ করবেন, সেল্ফ করে এইখানে আপনি কি ই করবেন, খাতিয়ান নম্বর দিলেন, খতিয়ান নম্বর দেওয়ার সাথে সাথে ফার্স্ট নেম লাস্ট নেম কেয়ার অফ চলে এলো। এখানে দেখবেন প্লট নম্বর শেয়ার অপশন অটোমেটিক চলে আসছে। এইবার আমি আপনাদের মোবাইল স্ক্রিন থেকে বা কম্পিউটার স্ক্রিন থেকে আপনাকে আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি, চলুন এবার দেখেন। আমার মোবাইলে ও জিমেল আইডিতে ওটিপি এসেছে, আমি কি করলাম আমার মোবাইল নম্বরের ওটিপি এবং জিমেল আইডির ওটিপি বসালাম, আধার কার্ড নম্বর দিলাম, দিয়ে আমি সামনে এগিয়ে গেলাম। এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করলাম, কাজ সিলেক্ট করলাম, করার পরে পরবর্তী ধাপে চলে গেলাম। এবার এখানে সেল্ফ করে আমি ওখানে খতিয়ান নম্বরটি যেই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমার যে ডিটেলস ওই খতিয়ান নম্বর ধরে, সেই খতিয়ান নম্বর ধরে ডিটেলসটা আমার দেখুন নিচে চলে এসছে। যার আমি জমা করছি তার দুটো দাগ নম্বরের জমি রয়েছে, এই দুটো দাগ নম্বরের জমি আমি এবার কি করব, এর উপরে আমি হাইলাইট করে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই এর বর্ণনাটা দেখবেন নিচে অটোমেটিক চলে আসছে। এবার এইভাবে আপনার যেহেতু এখানে দুখানা দাগ নম্বর আছে, দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম একটা বর্ণনা চলে এলো। সঙ্গে সঙ্গে আমি এখানে কি করব, কি ধরনের জমি আপনার উপরের বর্ণনাতেই দেওয়া রয়েছে সেই ধরে সিলেক্ট করলেন। আপনার যে ধরনের জমি সেই ধরনের জমি যদি আপনার এই ড্রপ ডাউনে না থাকে তাহলে অকৃষি করে বেরিয়ে যাবেন, আর না হলে আপনি উপরে পেয়ে গেলে বা এই ড্রপ ডাউনে পেয়ে গেলে সেটাকেই বসাবেন। করে আমি সিলেক্ট করে এবার বেরিয়ে যাচ্ছি, এবং যেহেতু দুখানা দাগ নম্বর দুটো দাগ নম্বর আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে আমি তারপরে পরবর্তী ধাপের দিকে এগোবো। যখনই আমি সিলেক্ট করলাম দেখলাম আমার এই অটোমেটিকভাবে দুটো আমার চলে এসেছে। এবার খেয়াল করুন এইখানে যে অপশান আছে এইখানে আপনি নো করে বেরিয়ে যাবেন, ঠিক আছে, এখানে কিন্তু কখনো ইয়েস করতে যাওয়া যাবেন না। তারপরে এখানে দেখুন বাংলায় সাল চেয়েছে আপনি লাস্ট কবে আপনি জমা করেছেন, আমি দেখলাম আমার জমা 2016 সালে, সেইটা বাংলায় 1422। আমি গুগলে গিয়ে ওটা আমি সার্চ করে নিলাম ইংরাজি সালটা বাংলায় কত সাল, সেই সালটা এখানে বসালাম, তারিখটা দিয়ে আমি প্রসিড করে বেরিয়ে গেলাম। আর আপনার যে খাজনা আপনি আগে জমা দিয়েছিলেন এই উপরে যে সিরিয়াল নম্বরটা রয়েছে সেই সিরিয়াল নম্বরটা ওখানে বসালেন এবং এর পিডিএফটা এখানে আপনি বসিয়ে দিলেন। তারপরে এখানে ক্যাপচার যা রয়েছে সেটা টাইপ করলেন, এখানে নিচে যে বর্ণনা রয়েছে সেখানে ক্লিক করলেন, ক্লিক করলে আপনি এখানে সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইয়েস করে দিলেন, করে দিলে দেখলেন আপনার এটা সাবমিট হয়ে গেল। একটুখানি সময় নেয় বাফারিং হওয়ার, ব্যাস তারপরে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে গেলে এই যে আপনার রেফারেন্স নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর এবং জিআরএন নম্বর এইটাকে আপনি কপি করে নিয়ে ওয়ার্ডে নিয়ে নিন, বা আপনি এক কাজ করবেন এর স্ক্রিনশটও নিয়ে নেবেন। তবে ওয়ার্ডে নিয়ে নিলে আপনি পরবর্তী ক্ষেত্রে এখান থেকে কপি পেস্ট করে আপনি ফিল আপ করতে পারবেন। এইবার আপনি ফিসটা দেখে নিন, তাহলে ফিসের জায়গায় এবার ক্লিক করুন, ফিসের জায়গায় ক্লিক করলে আপনার অলরেডি সেই পাতা খুলে আসবে, এখান থেকে এক্সিট করলেন। এবার পরবর্তী ধাপগুলো আমি একটুখানি আপনাকে আবার হোম পেজ থেকে একবার দেখিয়ে দিই আপনি কীভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। আপনি কি অ্যাপ্লিকেশন ফিল আপ করার পরে আপনি একটি রেফারেন্স নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর এবং জিআরএন নম্বর আপনি পেয়ে গেছেন, এবার কি করবেন ওই যে জিআরএন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর আপনি ওয়ার্ডে আপনি লিখে নিয়েছেন বা আপনি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন সেটা এবার কাজে লাগবে। এবার সিটিজেন সার্ভিসে গেলেন, এখান থেকে জিআরএন সার্চ করুন, জিআরএন সার্চ করলে আপনি দেখতে পাবেন আপনার এই স্ক্রিনটা চলে এলো। এখানে কি করবেন রিকোয়েস্ট টাইপ, রিকোয়েস্ট টাইপে আপনি রেভিনিউ দিন, তারপরে এন্টার জিআরএন নম্বর দিন, আর তারপরে এন্টার অ্যাপ্লিকেশন নম্বর দিন। এবারে এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিলেন,
সাবমিট করলেন। এবার আপনি কি করছেন, ফিস জমা করবেন। আপনার রেফারেন্স নম্বর দিয়ে আপনি ইয়েস করলেন, আপনি আপনার টাকাটা দেখতে পেলেন, দেখতে পাচ্ছেন 48 টাকা আপনাকে জমা করতে হচ্ছে। ওকে করলেন, ওকে বা সাবমিট করার পরে আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট অপশনের যে পাতা সেই জায়গায় আপনাকে প্রবেশ করিয়ে দেবে। এখান থেকে আপনি ওকে করলেন, করলে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে বারকোড দিয়ে অর্থাৎ ইপে দিয়ে পেমেন্ট করতে সবসময় সুবিধা হয়েছে, তাই আমি ইপে দিয়েই সবাইকে সাজেস্ট করব আপনারা ইপে দিয়েই পেমেন্ট করুন, কারণ বারকোড চলে আসছে, সেখান থেকে জাস্ট স্ক্যান করলেন পেমেন্ট করে দিলেন। অন্যথায় আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এইসবের সাহায্য নিলে অনেকটা সময় বেশি লাগে, এবং এখানে দেখুন একটা 5 মিনিটের একটা টাইম বাউন্ড থাকছেই, তার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, তাই ইপে দিয়ে পেমেন্ট করলে সেই সময়টা কম লাগে। আমিও তাই ইপে দিয়েই পেমেন্ট করলাম। পেমেন্ট করার সময় আমি দেখলাম আমার কোনো রকম কোনো কিন্তু আর অসুবিধা হয়নি, বারকোড এলো, পেমেন্ট করে দিলাম, সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার সাথে সাথেই আমার এই পাতাটা এলো, এই পুরোটাকে কিন্তু কপি করে নেব, কারণ এখানে আপনার জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, ঠিক আছে, এবং আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। আমি কপি করে নিয়ে আমি কী করেছি, ওয়ার্ডে রেখে দিয়েছি, এবং এখানে সাবমিট করার সাথে সাথেই আমার এবার এই যে লেখাটা, এই পুরোটাকে আমি কপি করে নিয়েছি, কপি করে আমি কী করেছি ওয়ার্ডে আমি রেখে দিলাম। তাতে আমার সুবিধা কী হলো, আমার এখান থেকে আমি আবার কপি করে যখন আমি বসাবো আমার যে খাজনা জমা দিয়েছি সেটা ডাউনলোড করতে আমার সুবিধা হবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, আপনার জমা দেওয়া যে খাজনা সেটা আপনি ডাউনলোড করুন। এখান থেকে আপনি আবার সিটিজেন সার্ভিসে গেলেন, সেখান থেকে আপনি আপনার প্রিন্টে চলে গেলেন, এখান থেকে বসালেন, বসিয়ে সাবমিট করলেন, এখান থেকে কপি করলাম, কপি করে ওখানে বসাচ্ছি, পরপর বসিয়ে গেলাম, ক্যাপচার কোড দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরেই আমাকে পরবর্তী পাতায় আমাকে নিয়ে গেল, ঠিক আছে। এবার এইটাকে দেখুন, এর নিচের দিকে কিন্তু আপনার একটা অপশান রয়েছে, সেই অপশানটাকে আপনাকে অবশ্যই সাবমিট বা ওকে করতে হবে। ওকে করলেই কিছুটা সময় নেবে, কিছুটা সময় নিলেই আপনি এখানে ওকে করলেন, ব্যাস, আর কিছু নেই, খুব সহজ কাজ। আপনি এই যে দেখুন নিচে এই অপশানটা ক্লিক করতেই হবে, করলে আপনি দেখলেন আপনার সাবমিট হয়ে গেল, খুবই সহজ পদ্ধতি। আবার আপনি সিটিজেন সার্ভিসে গেলেন, এবার এখান থেকে আপনার খাজনা রিসিপ্ট আপনি ডাউনলোড করতে পারবেন, এবং বেশি সময় লাগবে না। আমি আপনাদের সঙ্গে ভিডিওটা করছিলাম বলে আমার অবশ্য 14 মিনিট লেগে গেল, কিন্তু আমি যখন সাবমিট করেছিলাম আমার জাস্ট 4.5 থেকে 5 মিনিটের মধ্যে আমার হয়ে গেছিলো। এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার অটোমেটিক আমার বর্ণনাটা চলে এসেছিলো, তারপরে আমি খাজনা রিসিপ্ট এখান থেকে ডাউনলোড করতে পারলাম। তাই বলছি কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, যে অন্য কাউকে দিয়ে আপনি জমা করাবেন, পয়সা নষ্ট করবেন, তার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার বাড়িতে বসেই আপনার খাজনা আপনি জমা করুন, এবং বিগত যে কটি বছর আপনি দেননি সে কটি বছর আপনি এখানে দিয়ে নিতে পারবেন, ব্যাস। দেখুন খুব সহজেই আমার খাজনা জমা দেওয়া হয়ে গেল, আপনারাও সহজেই খাজনা জমা দিতে পারবেন। এখানে যার খাজনা জমা দিয়েলাম তার নাম চলে এলো, আমি এখান থেকে একটা পিন করে নিলাম, এবং নিচে অপশান ছিল কত টাকা জমা দিয়েছিলাম এবং এই যে সালে জমা দিলাম সেটাও আমার এখানে রয়ে গেল, ব্যাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।